বন্ধুরা, তোমাদের সঙ্গে নিয়ে আমি বাটার চিকেন বানাচ্ছি মাইক্রোওভেনে। আমি তোমাদের আলাদা ব্লগে দেখিয়েছি বাটার মশলাটা আমি কিভাবে রেডি করি এবং কিভাবে আমি স্টোর করি। তো এই বাটার চিকেনে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করব লাস্ট মোমেন্টে। প্লিজ দেখতে থেকো, কেমন লাগলো তোমাদের মতামত জানিয়ে। চলো শুরু করা যাক। আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি উপকরণ আমি মেশাচ্ছি চিকেনটা ম্যারিনেট করতে। চিকেন বাটার মশলা বানাচ্ছি। প্রথমে আমি দিচ্ছি দই। এরপরে আমি মেশাচ্ছি আদা রসুন বাটা, ওটা একটু শুকনো লঙ্কা দিয়ে মেখেছিলাম সেই জন্য একরকম লাগছে। এরপরে আমি দিচ্ছি নুন। এরপরে আমি মেশাচ্ছি একটুখানি লেবুর রস। লাস্ট ইনগ্রিডিয়েন্ট মেশাচ্ছি, সেটা হচ্ছে তন্দুরি মশলা দিয়ে এবার এটাকে ভালো মতন আমি মিক্স করে ফেলবো। বন্ধুরা, এবার তোমাদের সঙ্গে নিয়ে আমি বাটার চিকেনটা বানাচ্ছি। আমি যে বাটার মশলাটা রেডি করেছি সেই মশলাটা দিয়ে এবার এই চিকেনটা আমি করে দেখাচ্ছি। চিকেনটা আমি ম্যারিনেশনের সময় কি কি মিশিয়েছি আমি তোমাদের দেখিয়েছিলাম। এবার এটা দিয়ে 100% পাওয়ারে এটাকে 2 মিনিটের জন্য প্রথমে ফ্রাই করে নিচ্ছি। বন্ধুরা দেখো, এটা থেকে জল বেরিয়ে এসছে। আমি আবার এটাকে 2 মিনিট ফ্রাই করব। কেউ কেউ চাইলে এটা আলাদাভাবে গ্রিল করে নিয়েও এর মধ্যে ইউজ করতে পারো, কিন্তু আমি আজকে এখানেই সম্পূর্ণ করছি। আমি কখনো কখনো এয়ার ফ্রায়ারেও এটাকে গ্রিল করে নিয়ে তারপর বাটার চিকেনটা আমি বানাই। সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, পুরো জল শুকিয়ে গেছে, মশলাগুলো গায়ে পুরো লেগে গেছে, ভালো মতন রোস্ট হয়ে গেছে। এবার আমি পরের স্টেপটা শুরু করছি, দেখতে থাকো। আমি যে বাটার মশলাটা রেডি করেছি সেটা আমি খানিকটা গ্রেভি যতটা আমার দরকার সেই মতো নিয়ে নিয়েছি, প্লাস মিক্সি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর কিছু আমি ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে মেশাচ্ছি, দেখতে থাকো। এবার আমি মেশাচ্ছি একটু সামান্য গরম মশলার গুঁড়ো, তারপরে দিচ্ছি একটু সামান্য চিনি ব্যালেন্স করার জন্য, কারণ অতটা টমেটো পড়েছে সেই জন্য একটু চিনি, আর একটুখানি কসুরি মেথি। এটা রোস্ট করে দিলে গন্ধটা ভীষণ ভালো আসবে। আমি একটু মাইক্রোওভেনেই রোস্ট করে নিয়েছি। আর এর মধ্যে দিচ্ছি মালাই, ফ্রেশ ক্রিম, বাড়িতে টাটকা মালাই থাকলে সেটাও ইউজ করতে পারা যাবে। আমি ইউজ করছি আমুলের ফ্রেশ ক্রিম। এবার এটা ভালো মতন মিক্স করে দিলাম সবগুলো দিয়ে। এবার একে ঢাকা চাপা দিয়ে একদম স্লো আঁচে কম পাওয়ারে অন্তত 6 মিনিট এটাকে কুক হতে দেবো, তাহলে পুরো মশলাটা চিকেনের মধ্যে ভালো মতন ফ্লেভারটা ঢুকে যাবে। অলরেডি চিকেনটা মোটামুটি 75% 80% কুক হয়ে গিয়েছিলো, বাকিটা এইভাবে হয়ে যাবে, দেখতে থাকো। বন্ধুরা, 3 মিনিট হয়ে যাওয়ার পর চিকেনটাকে বের করেছি, এই রকম একটা লুক এসছে। যেহেতু বাটার চিকেন বাটার মশলা তো একটু বাটার তো দেওয়া উচিত, সেই জন্য আবার একটু বাটার মিশিয়ে দিচ্ছি। এই সময় আমি একটা সিক্রেট জিনিস মেশাবো যেটা আমি মেনশন করিনি, একটুখানি টমেটো কেচাপ। জাস্ট সব শুদ্ধ একসঙ্গে মিশিয়ে দিলাম, খুব সামান্য একটু, মানে যেরকম গ্রেভি যেরকম কোয়ান্টিটি সেই হিসেবে আমি আধ চা চামচ মতন মিশিয়েছি। এবার এটাকে আবার 2 মিনিট ঢাকা চাপা দিয়ে আমি বসিয়ে দিচ্ছি লো ফ্লেমে। বন্ধুরা, এইটা ফাইনাল লুক চিকেন বাটার মশলা। কালারটা ভীষণ সুন্দর এসছে এবং খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, যেটা আমি উপভোগ করছি। এইরকমভাবে তোমরা বানিয়ে দেখতে পারো। সম্পূর্ণ আমি আমার স্টাইলে দেখালাম, কত শর্টকাট প্রসেসে আমরা চট জলদি বানিয়ে ফেলতে পারি। যদি আমাদের বাটার মশলাটা রেডি থাকে তাহলে খুব তাড়াতাড়ি আমরা বানিয়ে ফেলতে পারি এই চিকেনের রেসিপিটা মাইক্রোওভেনে। বন্ধুরা দেখলে, তোমাদের সঙ্গে নিয়ে আমি বাটার চিকেন মশলা বানালাম মাইক্রোওভেনে খুব তাড়াতাড়ি। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগলো, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো।
বেশ চমচম দিয়ে তোমরা বানিয়ে ফেলতে পারবে যদি বাটার মশলাটা রেডি থাকে আমাদের স্টকে। আমি আমার সেপারেট ব্লগে আমি দেখিয়েছি বাটার মশলাটা কীভাবে রেডি করতে হয়। তো আজকে আমার বকবক এখানে খাচ্ছি আমি। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ অনেক অনেক শেয়ার করো, তোমাদের কমেন্টস কমেন্ট বক্সের মাধ্যমে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম সুইট কমেন্ট সুইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।